নৌকার সামনে উঠে বসে পড়লাম। নৌকা ভ্রমণে আমার সেরা বসার জায়গা এটাই। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত মুকুটমণিপুর তার নির্মল মুকুটমণিপুর বাঁধের জন্য পরিচিত। কংসাবতী নদীর ওপর নির্মিত বাঁধটি একটি গুরুত্বপূর্ণ জলাধার হিসাবে কাজ করে। এবং এটি নৌবিহার উৎসাহীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। মুকুটমণিপুরে নৌবিহারের ইতিহাস বাঁধ ও অঞ্চলের উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুকুটমণিপুর বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের একটা অংশ হিসাবে নির্মিত হয়েছিল। ১৯৫০ দশকের গোড়ার দিকে নির্মাণ শুরু হয় এবং বাঁধটি ১৯৫৮ সালে সম্পন্ন হয়। মুকুটমণিপুর নৌকা ভ্রমণ এক আলাদা আনন্দ। বাঁধের প্রাথমিক উদ্দেশ্য ছিল কংসাবতী নদীর জলসম্পদকে কৃষি ও শিল্পের জন্য ব্যবহার করা, পাশাপাশি নিম্নধারার এলাকায় বন্যা প্রতিরোধ করা। বছরের পর বছর ধরে মুকুটমণিপুর বাঁধ একটি প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং জলভিত্তিক ক্রিয়াকলাপগুলি দর্শকদের আকর্ষণ করে। মুকুটমণিপুরের পানীয় জলের সরবরাহ সম্ভবত এখান থেকেই হয়। বাঁধের জলাধারে বোটিং একটি জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপে পরিণত হয়েছে, যা পর্যটকদের বাঁকুড়া জেলার সবুজে ঘেরা এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। বিকেলের অস্তগামী সূর্যের আলো, পর্যটকরা মুকুটমণিপুরে প্যাডেল বোট এবং মোটর বোট সহ বিভিন্ন ধরনের বোটিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। বাঁধের শান্ত জল পাহাড় এবং বনের পটভূমির বিপরীতে সেট করা নৌবিহারকে দর্শকদের জন্য একটি শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক কার্যকলাপ করে তোলে। দূরে রয়েছে রিসর্ট।
এই অঞ্চলের পর্যটন কাঠামোটিও ক্রমবর্ধমান সংখ্যক পর্যটকদের নৌকায় ভ্রমণ এবং অন্যান্য জল সম্পর্কিত ক্রিয়াকলাপে আগ্রহী করার জন্য উন্নত হয়েছে। নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো আর ছোট ছোট দ্বীপে নেমে পড়া। মুকুটমণিপুরে নৌকা ভ্রমণের আনন্দ এমনই। মাঝে মাঝে চড়া পড়েছে, যেখানে নৌকা নিয়ে নেমেও পড়া যায়। মুকুটমণিপুর প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য একটি চাওয়া পাওয়ার গন্তব্য হয়ে উঠেছে। যা শহর জীবনের তাড়াহুড়ো থেকে সতেজ মুক্তি প্রদান করে। নৌকায় বসে বিকেলের সূর্য অস্ত যাওয়া দেখতে দারুণ লাগে। অসাধারণ সুন্দর হয়ে ওঠে আকাশ। অস্তগামী সূর্যের আলো জলের ওপর একটা রং ঢেলে দেয়। সংক্ষেপে বললে বলা যায়, মুকুটমণিপুর বাঁধে নৌবিহার একটি জনপ্রিয় কার্যকলাপে পরিণত হয়েছে, যা দর্শকদের এই মনোরম স্থানের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তি উপলব্ধি করতে সাহায্য করে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।